এবার আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে 27 তারিখে ছাত্র সমাজের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযান। এই শান্তিপূর্ণ নবান্ন অভিযান নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও বড় পদক্ষেপ করা হয়েছে। এরই মাঝে রাজ্য সরকারের আবেদনকে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বর্তমানে নবান্ন অভিযান নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি বড় পদক্ষেপ করা হয়েছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। কেনই বা রাজ্য সরকারের তরফ থেকে এই নবান্ন অভিযানকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল, সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক প্রচার করছি না। আমরাও কিন্তু যারা দোষী তাদের শাস্তি চাই। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নবান্ন অভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে ছাত্র সমাজের তরফ থেকে 27 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং রাজ্য এই নবান্ন অভিযানটাকে যে রোখার চেষ্টা করছিল, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট তাদের এই যে আবেদনটাকে খারিজ করে দিয়েছে, ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, নতুন কী আপডেট উঠে এসেছে, কেনই বা রাজ্য সরকার এই নবান্ন অভিযানকে আটকাতে চাইছিল, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে। দেখুন, বলা হয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনার এখন তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর নাগরিক সমাজে পথে নামা এবং আরজিকর হাসপাতাল ভাঙচুর করার ঘটনা সকলেই দেখেছেন। এই আবহে এবার মঙ্গলবার শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তো বুঝতেই পাচ্ছেন যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, কিন্তু সেটা নিয়ে রাজ্য সরকারের উৎকণ্ঠা ছিল, কারণ আবার যদি ভাঙচুর হয় মানুষের জীবনে ক্ষতি হয় তা নিয়ে। কিন্তু তারপরেও এই প্রতিবাদ মিছিল নিয়ে কোনো আপত্তি করল না কলকাতা হাইকোর্ট। বরং কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন জানিয়ে দিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ হতেই পারে। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে ছাত্র সমাজের তরফ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই নবান্ন অভিযানের ফলে যদি কোনোরকম কোনো অশান্তি হয়, ভাঙচুর হয় বা যদি কোনোরকম কোনো ক্ষতি হয়, সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার যাতে এই আন্দোলনটাকে রোখা যায় সেই চেষ্টা করেছিল, একটা আবেদন কিন্তু হাইকোর্টে হয়তো করেছিল। তো এবার সেটাকেই খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এই নবান্ন অভিযানকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে আরজিকর হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়কে আজ শুক্রবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। অর্থাৎ গত শুক্রবার কিন্তু বিচার বিভাগীয় যে হেফাজত, সেখানে কিন্তু আদালত পাঠিয়েছে। কিন্তু তদন্ত কতদূর এগোলো, এই প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তাই আজ তারা সিবিআই দপ্তরে যান বিষয়টি জানতে। এবার নবান্ন অভিযান কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। এই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বুঝতেই পাচ্ছেন যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে নবান্ন অভিযানে কিন্তু ইতিমধ্যে যাতে অভিযানটাকে রোখা যায় সেই জন্য মামলা করা হয়েছিল, সেই মামলাকে কিন্তু ইতিমধ্যে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং নবান্ন অভিযান করতে আপাতত আর কোনো বাধা রইল না। আদালত সূত্রের খবর, এই ধরনের সমাবেশ নিয়ে যে নির্দেশিকা রয়েছে সেটা নিয়ে একটি হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। 4 সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হবে। শুধু তাই নয়, পাশাপাশি জানানো হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ ডাক্তারদেরকে কাজে ফিরতে অনুরোধ করেছেন। সেখানে আগেই ছাত্র সমাজের মিছিলে অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদকে কোনোভাবেই আটকানো যাবে না, প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সেখানে নবান্ন অভিযান কর্মসূচি আটকাতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ শুক্রবার অর্থাৎ গত শুক্রবার নতুন করে হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হয়। বলা হয়েছে, দেখুন, মামলা করেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তো বুঝতেই পাচ্ছেন রাজ্যের হয়ে কিন্তু এই যে মামলাটা করেছিলেন আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে, ফলে ছাত্র সমাজের তরফ থেকে যে 27 তারিখে আন্দোলনটা ডাকা হয়েছে অর্থাৎ নবান্ন অভিযান ডাকা হয়েছে সেটা কিন্তু হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। তো আবারও জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। তবে এইটুকু বলতে পারি, যারা এই কাণ্ডে জড়িত রয়েছে, যারা দোষী, প্রশাসন যেন তাদেরকে কড়া থেকে কড়াতম শাস্তি দেয়। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, আপনারাও যদি এটা চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।